খয়েরপুরে তুলাকোনাস্থিত সেবাধামে গত 18 মে থেকে আরএসএস কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে 3 দিনের সংঘ পরিচয় বর্গ থেকে শুরু করে 15 দিনের সংঘ শিক্ষা বর্গ, 20 দিনের কার্যকর্তা বিকাশ বর্গ 1 এবং 25 দিনে কার্যকর্তা বিকাশ বর্গ 2 অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে বৃহস্পতিবার 5 দিনের সফরে রাজ্যে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। এদিন এমবিপি বিমানবন্দরে আরএসএস প্রধানকে স্বাগত জানান প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের আরএসএস সদস্যরা। বিমানবন্দর থেকে সোজা খয়েরপুর তুলাকোনাস্থিত সেবাধামে চলে যান মোহন ভাগবত। সেবাধামে বৃহস্পতিবার থেকে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করবেন তিনি। জানা গেছে, রাজ্যে অবস্থানকালে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীদের সাথেও মত বিনিময় সভা করবেন সংঘ পরিচালক মোহন ভাগবত। এই প্রশিক্ষণ শিবিরে ত্রিপুরা ছাড়াও অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং আসাম উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যগুলির থেকে আগত প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেছেন। 152 জনের মতো প্রশিক্ষণার্থী এই শিবিরে অংশগ্রহণ করেছেন। তাদেরকে প্রশিক্ষণ প্রদানের কাজে নিযুক্ত রয়েছেন 30 জন শিক্ষক এবং 40 জন ব্যবস্থাপক। এদিন খয়েরপুরে তুলাকোনাস্থিত সেবাধাম সূত্রে এই সংবাদ জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।